এবারে আরো কিছু সংবাদ এক নজরে। বগুড়া থেকে নিখোঁজের সাত দিন পর বরিশাল থেকে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে গৌর নদীর বাটারজোর এলাকার একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার দায় স্বীকার করেছে নিহতের স্বামী সাকিব। রাজশাহীতে দরিদ্র পরিবারের মেয়েদের প্রলোভন দেখিয়ে টিকটক ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে তরুণ তরুণীদের বিপদগামী করার অপরাধে নয়জনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামের হাটহাজারিতে আজম নামে এক মুদি দোকানদারের মরদেহ উদ্ধার হয়েছে। সকালে ফরহাদাবাদ এলাকার মন্দাকিনি এলাকায় নিজ দোকানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দীর্ঘক্ষণ সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।